সাইডের গ্লাসটি দেখুন, অরিজিনাল ব্ল্যাক গ্লাস এবং অরিজিনাল গ্লাস এবং মনোগ্রামগুলো দেখুন একদম ফ্রেশ। যদি কোনো মাইক টায়ার বা অ্যাক্সিডেন্ট থাকতো এগুলো কিন্তু আপনার স্ক্র্যাচ থাকতো, তারপর ঢেউ ঢেউ থাকতো, কিন্তু কোনো ঢেউ ঢেউ নাই, একদম ফ্রেশ। এবং পিছনে যে দুইটা ব্যাকলাইট আছে, ব্যাকলাইটও কিন্তু নতুনের মতো, একদম ফ্রেশ। আমাদের শোরুমে আজকে বিভিন্ন ধরনের গাড়ি আছে, টয়োটার মধ্যে মাইক্রো আছে, জিপ আছে, প্রাইভেট আছে, যেগুলো লাগবে আর কি, সব ব্র্যান্ডের গাড়ি আছে আমাদের। আজকে আমাদের কি গাড়ি দেখাবে? আজকে একটা হাইস্ট গাড়ি দেখাবো, মাইক্রো হাইস্ট। পাশে গাড়ি আছে, এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত বলুন। এই গাড়িটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি, টয়োটা হাইস্ট সুপার জিএল। গাড়িটি আসছে সুপার জিএল আর এবং ডুয়েল এসি অ্যান্ড ফুল অপশন গাড়িটি আসছে, আর গাড়ির কালার হচ্ছে গ্রে কালার। পেপার্স ফুল আপ টু ডেট আছে, পুরো ফিটনেস 2 বছর এবং ট্যাক্স টোকেন 1 বছর আছে এবং রুট পারমিটও আপডেট আছে 3 বছর ফুল। গাড়িটি দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো কাজকর্ম নেই, তবুও সেকেন্ড হ্যান্ড গাড়ি, ওভারঅল হিসাবে গাড়িটা ফ্রেশ কন্ডিশনেই আছে। হ্যাঁ, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল। এই যে দেখেন, প্রত্যেকটা সামনে পিছনে সব 2টা গ্লাসই, যা গ্লাসের সবগুলো অরিজিনাল, টয়োটা ব্র্যান্ডের, টয়োটা লেখা আছে অরিজিনাল, কোনো স্পট নাই। আর এই গাড়িটির স্পেশালিটি হচ্ছে, এই গাড়িটি কিন্তু গাড়িটির মডেল 10-এর, কিন্তু দেখেন শেপটা কিন্তু মানে সামনের সাইডটা পুরোই 14-15 শেপ। কাস্টমার কিন্তু মানে এই জন্য আর কি এই গাড়িটার চাহিদাটা একটু বেশি। এই যে এই হেডলাইট এবং গ্রিল দেখেন, আর গ্রিলটা একদম ফ্রেশ আছে, কোথাও কোনো কিন্তু স্ক্র্যাচ নাই, সামনের বাম্পার না, কোনো স্পট নেই। এবং এই যে গাড়িটি কিন্তু এই যে ফগ লাইটও নিকেল ফগ লাইট। রাইট সাইডটি দেখেন, এবং এই গাড়িটিতে কিন্তু লুকিং গ্লাস লাগানো আছে, অরিজিনাল নিকেল লুকিং গ্লাস, কারণ অনেক গাড়িতে আসে নর্মাল লুকিং গ্লাস আবার কালো বা এক্সট্রা লাগানো হয়, কিন্তু না, এটা অরিজিনালি নিকেল আসছে। এবং রাইট সাইডগুলো দেখেন, এই যে নিকেল হ্যান্ডেলগুলোও কিন্তু নিকেলের, এবং কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কিন্তু একদম ফ্রেশ, একদম ফ্রেশ, না কোনো স্পট নেই। টায়ারগুলো ওভারঅল হিসেবে অনেক ভালো আছে, কোনো মানে 6 মাসে অনায়াসে চলাইতে পারবে গাড়ি। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, সবগুলো টয়োটা ব্র্যান্ডের, এই যে দেখেন, এবং ব্ল্যাক কালার, এটা কিন্তু কোনো পেপার লাগানো নাই গ্লাসে, অরিজিনাল কালো কালার, ব্ল্যাক। আর সুপার জিএল গাড়িতে ব্ল্যাক গ্লাসই থাকবে। এই যে দেখেন, ভিতরে নতুন সিট কভার করা, একদম ফ্রেশ, এবং দেখেন কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই। আর আমি আগেই দেখাই সিলিংটা, কারণ সিলিংয়ে কিন্তু রাফ ইউজ হয় অনেক, রাফ ইউজ গাড়ি, রাফ ইউজ হলে সিলিং দিয়ে আগে বোঝানো হয়। একদম একদম দেখেন সিলিংটা কিন্তু একদম ফ্রেশ। এটা হচ্ছে 12 সিটের গাড়ি। হ্যাঁ, সিট কভারগুলো নতুন লাগা, একদম নতুন এবং ফ্রেশ, মানে কাস্টমার নিবে এবং চালাবে, কোনো কাজ করাতে হবে না। ডুয়েল এসি, সেন্ট্রাল ডুয়েল এসি। এসি পারফরম্যান্স অনেক ভালো, অনেক ভালো। এটা এই যে ব্যাক সাইডের গ্লাসটি দেখুন, অরিজিনাল ব্ল্যাক গ্লাস এবং অরিজিনাল গ্লাস এবং মনোগ্রামগুলো দেখুন একদম ফ্রেশ। যদি কোনো মাইক টায়ার বা অ্যাক্সিডেন্ট থাকতো এগুলো কিন্তু আপনার স্ক্র্যাচ থাকতো, তারপর ঢেউ ঢেউ থাকতো, কিন্তু কোনো ঢেউ ঢেউ নাই, একদম ফ্রেশ। এবং পিছনে যে দুইটা ব্যাকলাইট আছে, ব্যাকলাইটও কিন্তু নতুনের মতো, একদম ফ্রেশ, মানে জাস্ট নিবে এবং চালাবে, কোনো কাজ করানোর মতো নাই। আমি একটু দেখাই ভিতরের কন্ডিশনটা, দেখাই ব্যাকডেলাটা খুলে। এই গাড়িটির সবচেয়ে স্পেশালিটি হলো যে কাস্টমারকে কোনো সিলিন্ডারের জন্য বা গ্যাসের জন্য কোনো কষ্ট করতে হবে না, কারণ এটাতে 2টি সিলিন্ডার লাগানো আছে। এটা হচ্ছে 120 লিটারের, আর পিছনে একটা আছে 60 লিটারের, 60 লিটার এবং 120 লিটার সিএনজি, 180 লিটার টোটাল, 180 লিটার সিলিন্ড মানে সিএনজি করা আছে, মানে একবার নিলে মানে অনেকক্ষণ যাবে আর কি। একদম অরিজিনাল দেখতেই পাচ্ছেন, পুরো টিন বডি, যদি মাইট টাইট নাই, একদম অরিজিনাল সব কিছু ফ্রেশ। এই যে পার্টিশন, জুড়ি এবং সব কিছু অরিজিনাল আছে। এইগুলো মাইটের থাকলে কিন্তু এগুলো ধরেন যে কাজ করানো থাকতো। এবং এই যে ছাদের রেলিংটা দেখেন, এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট থাকলে আপনার এখানে কাজ করানো থাকতো, পুডিংয়ের কাজ হতো, কিন্তু এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এখান থেকে সামনে পর্যন্ত কোনো ঢেউ, কোনো ড্রেন, কোনো কিচ্ছু নাই, একদম ফ্রেশ এবং অরিজিনাল যা আছে তাই, প্রত্যেকটা জয়েন্টই ফ্রেশ, না কোথাও কোনো স্পট নাই। দেখেন একদম ফ্রেশ, কোনো ব্যাক বাম্পারে কোনো স্পট নাই, জাস্ট স্টিল বাম্পার লাগাইতে পারে, তা কাস্টমার চাইলে স্টিল বাম্পার সামনে পিছনে লাগাইতে পারে, কিন্তু আমরা আনসিভাবে ওনারা স্টিল বাম্পার লাগাই নাই।
এইটি স্পয়লারও লাগানো আছে একটু দেখুন রাইট সাইডে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই একদম টানা বডি কোনো ডেনও নাই কিন্তু মানে জাস্ট এখান থেকে এক পাশ থেকে আরেক পাশ দেখলে আপনি বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নাই অরিজিনাল নিকেল হ্যান্ডেল লাগানো এবং এই যে রাইট সাইডের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল টয়োটা এই যে দেখেন টয়োটা লেখা আছে এই যে দেখেন টয়োটা লেখা এবং অরিজিনাল ব্ল্যাক কোনো পেপার লাগানো নাই এখন আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপার জিএল গাড়ি সুপার জিএল এই যে দেখেন প্যাডের মধ্যে আপনার এই ফেব্রিক থাকে এবং অরিজিনাল যে আপনার ওই গ্লাস এটা কিন্তু গ্লাস অটো এবং সেন্ট্রাল লক আর এই মিররগুলো যে গ্লাস মিরর এটাও কিন্তু অটো আপনার এই এই যে দেখেন সুইচ সেগুলো অটো অটো গাড়ি আর সামনে এয়ারব্যাগ আছে অরিজিনাল সুপার জিএলে যেমন এয়ারব্যাগ থাকে এই যে এয়ারব্যাগ আছে সব কিছু ফ্রেশ আছে ডিভিডি নেভিগেশন ক্যামেরাও ওকে আছে এবং এসিও ফুল পারফরমেন্স ভালো এই গাড়িটার মধ্যে আপনার সামনেই দুটো এয়ারব্যাগ থাকে একটা হচ্ছে বাম পাশে কিন্তু নর্মাল হায়েস্ট গাড়িতে বাম পাশে এয়ারব্যাগ থাকে না কিন্তু সুপার জিএল যেগুলো অরিজিনাল সেগুলো বাম পাশে এয়ারব্যাগ থাকে ড্যাশবোর্ডও ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নাই কিন্তু সিলিংও যে আগেই বলেছিলাম একদম ফ্রেশ রাফ ইউজ হলে কিন্তু আগে সিলিং থেকে বোঝা যায় এটার ইঞ্জিন হচ্ছে ওয়ান টিয়ার ইঞ্জিন 2000 সিসি এটার এমনিতেও পারফরমেন্স অনেক ভালো আমরা এনে কোনো কাজ করানো লাগে না একদম ফ্রেশ অবস্থায় আছে কাস্টমারকে নিয়ে কোনো কাজ করাতে হবে না আশা করি আমরা যেরকম দেখছি অনেক ভালো আছে এই গাড়িটি কন্ডিশন বলতে গেলে ফুল ফ্রেশ অবস্থায় আছে সুপার জিএল হাই সুপার জিএল আর গাড়িটি নিয়ে আমি মনে করি না কোনো কাস্টমারকে কাজ করাতে হবে স্নিবে এবং চালাবে আর ওভারঅল পুরো গাড়িটাই কিন্তু আমি দেখাইছি কোথাও কোনো স্ক্র্যাচ নাই বা ডেন নাই যে তাকে কাজ করাতে হবে ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে গাড়িটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি টয়োটা সুপার জিএল 2010 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2015 এই গাড়িটি আমরা প্রাইস চাচ্ছি হচ্ছে 18,30,000 টাকা হ্যাঁ আস্কিং প্রাইস আমাদের শোরুমের নাম হচ্ছে মনির অটো কার আর আমাদের শোরুম হচ্ছে বারিধারা জে ব্লকে অবস্থিত বারিধারা জে ব্লক 9 নম্বর রোডে আসলে আমাদেরকে পাওয়া যাবে আর 3 নম্বর প্লট হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01-84-11-82-306 ঠিক আছে শান্ত ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম